সাধারণ মানুষ আসলে কি ধরনের সমস্যা নিয়ে বেশি আসছে এবং আপনারা যে জরিমানাগুলো করছেন সেগুলো আসলে কি ধরনের কারণে করছেন? বেশিরভাগ জরিমানাটাই হচ্ছে যে আপনার অতিরিক্ত সময় এবং হচ্ছে যে হয়তোবা দেখা যাচ্ছে উনি কার্ডটা হারিয়ে ফেলছে জার্নি পথে এবং হচ্ছে যে এটার জন্য হচ্ছে হারানো টিকিট বাবদ জরিমানা এবং যারা হচ্ছে এমআরটি পাস বা রেপিড পাস ব্যবহার করতেছে ওনারা হচ্ছে প্রপারভাবে আসলে অনেকেই ব্যবহার করতেছে না হচ্ছে দ্রুত সময়ের জন্য তারা হচ্ছে এক্সিট গেটে পাঞ্চ না করে চলে যাচ্ছে বা হয়তোবা তারা মনে করতেছে পাঞ্চ করতেছে কিন্তু সেটা পাঞ্চ হচ্ছে না কারণ সে তিনি এক সেকেন্ডও ধরে রাখতেছে না কার্ডটা এবং ওই মুহূর্তে যে মেশিন কার্ডটাকে ক্যাপচার করবে সেই ক্যাপচার করার সময়টা না দেওয়াতে উনি বের হয়ে যাচ্ছে আর পরের দিন যখন উনি জার্নি করবে ওই মুহূর্তে তাকে আর নিচ্ছে না মেশিন এবং দেখাচ্ছে যে টিকিটটি অকার্যকর উনি ওই মুহূর্তে আমাদের বাড়তি ভাড়া কালেকশন অফিসে আসতেছে আমরা ঠিক করে দেওয়ার সময় ওনার হচ্ছে যে 120 টাকা জরিমানা কাটা ভাড়া সহ 120 টাকা কাটা হচ্ছে। কতক্ষণ ধরে সে এখানে অবস্থান করতে পারবে একজন যাত্রী টিকিট ক্রয় করার পর থেকে অথবা পাঞ্চ করার পর থেকে সেটি যদি একটু ক্লিয়ার করেন? আপনার হচ্ছে সিঙ্গেল জার্নি টিকিট বা হচ্ছে এমআরটি পাস যেটাই হোক আপনি পাঞ্চ করে এক ঘন্টার মধ্যে আপনাকে এক্সিট নিতে হবে আর হচ্ছে এমআরটি পাস আপনি যে স্টেশনে প্রবেশ করবেন ওই স্টেশনে যদি আপনি এক্সিট নিতে যান সেটা হচ্ছে 5 মিনিটের মধ্যে বের হতে হবে আপনি যদি 5 মিনিটের মধ্যে বের না হন তাহলে আপনাকে সর্বোচ্চ জরিমানাটা দিতে হবে এখন দেখা গেলো আপনি 6 মিনিট বা 7 মিনিট পরে নামে যাচ্ছেন আপনাকে সর্বোচ্চ ভাড়াটা দিয়েই বের হতে হবে কারণ এটা আপনার হচ্ছে শুধু 5 মিনিটের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি জার্নিটা করবেন কি না এটাই আর একক যাত্রা টিকিট আপনি হয়তোবা আমাদের এখন 1 ঘন্টা সময় আছে এরপর হয়তোবা 20 টাকার টিকিট বা 30 টাকার টিকিট আমাদের মনে হয় জোন অনুযায়ী ভাগ ভাগ হয়ে যাবে এখন সব টিকিটের জন্য 1 ঘন্টা আপনি যদি 1 ঘন্টা অতিক্রম করেন তাহলে আপনাকে বাড়তি চার্জ যেটা আমাদের জরিমানা আছে সেটাই দিতে হবে। এখানে টিকিট যারা ক্রয় করছে তাদের জন্য বিশেষ কোনো ধরনের সুবিধা সম্পন্ন কেউ আছে কিনা? আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন টিকিট কাউন্টার আছে যে কোনো স্টেশনে আপনি দেখবেন দুই দিকেই হচ্ছে যে আমাদের টিকিট কাউন্টার আছে যেখানে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন টিকিট নিতে পারবে এবং যারা হচ্ছে ফ্রিডম ফাইটার মানে হিরোইক ফ্রিডম ফাইটার এবং হচ্ছে হচ্ছে যে আমরা যেটা বিশেষ চাহিদা সম্পন্ন বলতেছি ওনাদের জন্য আমাদের 15% ডিসকাউন্ট আছে আর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বা হিরোইক ফ্রিডম ফাইটার তাদের জন্য ফ্রি সার্ভিস আমাদের এখানে রেজিস্ট্রেশন খাতা আছে এখানে রেজিস্ট্রেশন করে আমরা তাদেরকে টিকিট দিয়ে দিই।